বিহার থেকে চলে এসো রক্ষা হলো না প্রাণ। বিহারের বন্যা পরিস্থিতি এড়াবার জন্য তারকেশ্বরের মহিলা যার বিহারে বিয়ে হয়েছিল মায়ের বাড়িতে অর্থাৎ ভাইয়ের কাছে এসে উপস্থিত হয়েছিলেন, কিন্তু তারকেশ্বরের বিভিন্ন ওয়ার্ড প্রবল বৃষ্টিপাতের কারণে জলমগ্ন হওয়ায় এবং পরবর্তী সময় জল নেমে যাওয়াতে তারকেশ্বরের 14 নম্বর ওয়ার্ডের পাশে যে হাইড্রেন আছে সেটি যে একটি খালে গিয়ে মিশছে, সেই হাইড্রেনের প্রচণ্ড রেস থাকার কারণে জল বেশি থাকার কারণে সেই 2 বছরের শিশু ওখানে গিয়ে পড়ে এবং তারপর প্রায় 1 কিলোমিটার দূর থেকে বেশ কয়েক ঘন্টা পর শিশুর মৃতদেহটি উদ্ধার হয়। শিশুটি প্রথমে উদ্ধার হবার পর তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। তারপর শ্রীরামপুর হাসপাতালে পাঠানো হয়, সেখানে ময়নাতদন্ত করা হয়েছে এবং সকাল 10টার ঘটনা, যে ঘটনাকে কেন্দ্র করে লিড নিউজ চ্যানেলও কিন্তু সম্প্রচারিত হয়েছে এই খবর এবং অবশ্যই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া। বিহারে বিয়ে হয়েছে এই ভদ্র মহিলার, সেখানকার বন্যা পরিস্থিতি এড়িয়ে তারকেশ্বর এসেছিলেন ভাইয়ের কাছে, ভাইও বাড়িতে ছিলেন না, কাজের জন্য চলে গিয়েছিলেন, লক্ষ্য করেন এই মা। এবং আপনাদের কাতারতে এটা জানিয়ে দিই যে হাইড্রেনের কথা বলছি যেখানে পড়ে মৃত্যু হয়েছে, সেই হাইড্রেনে তারকেশ্বর ব্লকের বহু অঞ্চলে জল পাস হয় এবং তা একটি খালে গিয়ে মেশে এবং অবশ্যই শোকাহত মা এবং ভেঙে পড়েছেন কান্নায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এবং এই ঘটনাকে কেন্দ্র করে শুধুমাত্র মা নয়, এই বাচ্চাটির নাম বর্ষা রাব, মায়ের নাম মীনা রাব এবং বাবার নাম রাহুল রাব। দেখুন শোকাচ্ছন্ন মায়ের কান্না এবং তারপর কী বলছেন তার মা। দিদির বাড়ি কোথায়? দিদির বাড়ি আমার এখানে বাড়ি, আমার দিদির বাড়ি এখানেই থাকে, ঠিক আছে। আমার দিদি বিয়ে হয়েছে বিহারে, এবার এখানে আমার কাছে বছরে বেড়াতে আসে, আমি একা থাকে বলে আমার কাছে আসে দিদি। আমি কাজে ছিলাম, গোড়ায় কাজ করছিলাম, আমার দিদি প্যাঞ্জা বার করছিলো আর ভাগ্নি খেলতে গেছে, পড়ে গেছে বন্যা, বন্যার যে জল যাচ্ছে তার জল, তাই তো পাশে। কী নাম তোমার? আমার নাম সুভাষ। সুভাষ